আপনার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনি কোথায় থাকতেন? সবরমতী আশ্রম আমেদাবাদ। আপনি কি করতেন? আমি একজন দেশ সেবক। আপনার না আছে কোনো অস্ত্র, না আছে কোনো ঢাল, তবু আপনি কি করে ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন? কি করে সমস্ত ভারতবর্ষকে একত্রিত করে তাদের দেশ ছাড়া করলে? আমরা জানতে চাই, আমরা আপনাকে সম্পূর্ণভাবে জানতে চাই। অন্ধকারকে খুব ভয় ছিল। সে ভাবত অন্ধকার থেকে ভূত বেরিয়ে আসবে এবং তাকে ধরে ফেলবে। সে অন্ধকার একদম সহ্য করতে পারত না। অন্ধকারে এক ঘর থেকে অন্য ঘরেও যেতে পারত না। একদিন কেন সম্ভব নয়? সবার প্রথমে আমাদের ঈশ্বরের ওপর বিশ্বাস।
চেষ্টা করব সত্যময় জীবন পাব। Thank you.
গান্ধীজির সঙ্গে বাচ্চাদের খুব বন্ধুত্ব ছিল। তার আশ্রমে একদিন গান্ধীজি চরকা কাটছেন। একটি বালক তার সামনে এসে বসে বলল, তার সমস্ত জীবন রাষ্ট্রের ভালোর জন্য সমর্পিত করে গেছেন।